हेलो फ्रेंड्स, आज खेलब ऑनलाइन रियल गैस 101 पुल रानी 6 प्लेयर मध्य एंट्री भी 25 टाका। देखते ही हम खेला शुरू हो गए। 6 प्लेयर मध्य 101 पुल रानी 25 टाका करे जेखने अंशग्रहण कर 6 प्लेयर ए टेबिले जोगाड़ हो 8 और हमें जोगाड़े एक दुटो पे पुरो सिकुएंस जोगाड़ दिए हो गए। एन विषय हलो ये टेबिले खेला कीरकम होते पारे। देखो एखाने 101 पुल रामी माने 101 तार मध्य स्कोर आपनाके रेखे शेष पर्यन्त टिके थाकते हबे। एरपर सबथेके स्कोर जार कम थाकबे शेष पर्यन्त एवं बाकीरा जदि 101 पॉइंट तार ऊर्धे चले जाए अर्थात 101 एर बेशी जादेर स्कोर थाकबे तारा ए खेला थेके बाद हो जाबे। এবং যে 101 এর কম স্কোর রাখবে সে হচ্ছে এই টেবিলে বা 101 পুল রামিতে উইনার হবে। এবং যদি পুরস্কারের কথা বলা হয় তাহলে এখানে 6 প্লেয়ার অংশগ্রহণ করেছে, যেহেতু এখানে 127.50 টাকা উইনার ব্যালেন্স হিসাবে পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা প্লাস পয়েন্টও আছে। কিছু কিছু টেবিল থাকে, কিছু কিছু অ্যাপস থাকে যেখানে পুরস্কারের মূল্যটা ডিভাইডেড বা ভাগ করা যায় না, কিন্তু এখানে ভাগ করার একটা সুযোগ আছে যেখানে এই পুরস্কার মূল্যটাকে যদি শেষ পর্যন্ত কোনো 2 প্লেয়ার বা 3 প্লেয়ার থাকে তারা নিজেদের মধ্যে ডিভাইডেড করে নিতে চায় অর্থাৎ ভাগ করে নিতে চায় তাহলে স্প্লিটের একটা সুযোগ থাকবে। অর্থাৎ সেই মূল্যটাকে সমান সমান বা কম বেশি সেই মূল্যটাকে ভাগ করে নিজেদের মধ্যে নিতে পারে। এবং আরেকটা প্লাস পয়েন্ট এই যে এখানে রিজয়নের অপশান আছে, অর্থাৎ যদি বাকি প্লেয়ারদের মধ্যে কোনো একজন স্কোর 101 ওভার হয়ে যায়, সব থেকে বেশি স্কোর যার সেই পয়েন্টটা কিন্তু বসতে পারবে ওই একই মূল্য দিয়ে। সুতরাং 101 পুল রামি মানে একটা দীর্ঘ সময় ধরে খেলা এবং 5 থেকে 6 প্লেয়ারের মূল্যটা যদি শেষ পর্যন্ত টিকে থাকা যায় কিন্তু জয়লাভ করতে পারলে সেক্ষেত্রে উইনার হিসাবে পাওয়া যেতে পারে। সুতরাং 101 পুল রামি বিভিন্ন অ্যাপসে বিভিন্ন রকম কিন্তু পদ্ধতি বা বিভিন্ন রকমের নিয়ম অনুযায়ী খেলা হয়ে থাকে। অর্থাৎ কোথাও স্প্লিটের অপশান থাকে বা উইনারের ব্যালেন্স ভাগ করে নেওয়ার অপশান থাকে, আবার কোথাও থাকে না। এই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে। কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপসে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আরেকটা বিষয় আপনাকে কিন্তু জানাটা খুবই জরুরি, যেটা হলো এই 101 পুল রামিতে আপনি যদি সঠিক ক্যালকুলেশন করে খেলেন তাহলে কিন্তু আপনি কম বেশি এইখান থেকে জয়লাভ করে আসতে পারেন। তার জন্য আপনাকে বেশ কিছু দিক লক্ষ্য রেখে খেলতে হবে। কীভাবে খেলবেন, কীভাবে লক্ষ্য রাখবেন, যা আজ আপনি এই টেবিলে এই খেলার মধ্যে দিয়ে লক্ষ্য করলে হয়তো অনুমান করে নিতে পারবেন কীভাবে সেটা সম্ভব হবে। প্রথম যে বিষয়টা, আপনি যদি ভেবে থাকেন যে আপনি যে আপনার পছন্দ মতো অ্যাপসে খেলছেন সেখানে স্প্লিট বা ভাগ করার অপশান থাকে, যদি আপনি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন তাহলে চিন্তা করে বা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার মতো আরেকজন প্লেয়ারও সেও কিন্তু একই জায়গায় রয়েছে। এবং তখন আপনার বা সেই প্লেয়ারের করণীয় হবে যে ওই অ্যামাউন্টটাকে সমানাংশে ভাগ করে নেওয়া। হয়তো আপনি চাইবেন যে না না, আপনি একা উইনার হবেন, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনাকে ঝুঁকি নিতে হবে। যদি আপনার পছন্দ মতো আসবে আপনি এই ধরনের ঝুঁকিটা ওই জায়গায় নিতে পারেন, তাহলে আপনি পুরো মূল্য বা অর্থটা কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি চান যে আপনি ঝুঁকি নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যামাউন্টটাকে ডিভাইডেড করে নিতে পারেন। যেহেতু আপনি যদি খেলেন 25 টাকার, তাহলে এমনিতে আপনি 25 টাকার 3 টাকা পাচ্ছেন যদি স্প্লিট করেন। সুতরাং আপনাকে এটা ভাবা উচিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ঘটে এরকম, ফাইনালে গিয়ে হয়তো বা শেষ মুহূর্তে গিয়ে হয়তো একটুর জন্য আপনি হচ্ছে সেই হাফ যে অংশ বা অর্ধেক যে উইনার ব্যালেন্সটা সেটা পেতেন, সেটাও আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে।
তাই আপনাকে বলা এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয়, যদি খেলার পদ্ধতিগত কয়েকটা দিকের কথা বলা হয় তাহলে আপনি প্রথমত লক্ষ্য করে নেবেন যে আপনার 101 পুল রামিতে আপনি সুযোগ পাবেন 5টা হ্যান্ড। যদি বলেন কিভাবে, প্রথমত আপনি যদি ড্রপ করে খেলেন যে আপনার 5টা হ্যান্ড, একটা হ্যান্ড ড্রপ করার জন্য আপনাকে 20 দিতে হচ্ছে, আপনি যদি 5টা হ্যান্ড ড্রপ করেন মানে আপনাকে 100 পয়েন্ট দিতে হবে। সুতরাং আপনি লক্ষ্য করুন যে আপনার কোন হ্যান্ডটা ভালো, আপনি এই হ্যান্ডটা খেলতে পারবেন। আপনাকে সব হ্যান্ডই যে খেলতে হবে এমন কোনো কথা নেই, আপনি লক্ষ্য করে দেখুন যে এই হ্যান্ডটা আপনি স্কোর কমাতে পারবেন, এই হ্যান্ডটাই আপনি ডিক্লেয়ার করবার সম্ভাবনাটা বেশি পাবেন, সেই অনুযায়ী আপনি কিন্তু খেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জয়লাভের সম্ভাবনাটা একটু বেশি থাকবে, কারণ আপনি যদি মনে করেন যে এই হ্যান্ডে অতিরিক্ত জোকার এসছে, এই হ্যান্ডটা খেলি আর ওই হ্যান্ডে জোকার আসে না তাই ওই হ্যান্ডটা ড্রপ রাখি, এটাও কিন্তু ভুল। অনেক সময় অতিরিক্ত জোকারও আমাদের কিন্তু অতিরিক্ত পয়েন্ট যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে, এটাও একটা দিক, তাই এই বিষয়টাও আপনাকে কিন্তু খেয়ালে রেখে খেলতে হবে। এরপর আরেকটা বিষয় যে 101 পুল রামিতে প্রথমত বেশ কিছু কিছু লোভনীয় হ্যান্ড থাকে, যেগুলো আপনাকে কিন্তু খুব কম সময়ের মধ্যেই সাজিয়ে হ্যান্ড ডিক্লিয়ার করতে সহযোগিতা করতে পারে, তাই আপনাকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ আপনি হয়তো লক্ষ্য করেছেন বা আপনি আপনার হ্যান্ডে যখন খেলেন তখন লক্ষ্য করেন অনেক সময় হ্যান্ড হয়ে ওঠে, আবার অনেক সময় দু একটা কার্ডের একটু অমিল থাকে, সেক্ষেত্রে আপনাকে জাস্ট কার্ডটাকে সাজিয়ে ডিক্লিয়ার করতে হয়। তাই সঠিক যোগাযোগ আপনাকে কিন্তু খুব কম সময়ের মধ্যে হ্যান্ড ডিক্লিয়ার করতে সাহায্য করতে পারে এই পুল রামি, বিশেষ করে 101 পুল রামিতে। আর আপনি এটুকুনি খেয়ালে রাখবেন যখন আপনি অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো স্কোর বা পয়েন্ট আপনাকে কাউন্ট করে খেলা। কারণ 101 পুল রামিতে আপনাকে প্রতিনিয়ত আপনার হাতে কত স্কোর বা পয়েন্ট আছে সেই অনুপাতে লক্ষ্য রেখে তবে খেলতে হবে। কারণ আপনি একটা হ্যান্ড ড্রপ করার মানে আপনার হাতে রয়েছে আর 80 পয়েন্ট, অর্থাৎ আপনি যদি ফুল হ্যান্ড লস খান তাহলে কিন্তু আপনি 100 হয়ে যেতে পারেন। সুতরাং এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, বা আপনি প্রথম দুটো হ্যান্ডই ক্লিয়ার করেছেন তারপরের হ্যান্ড খেলেছেন কম বেশি আপনার হাতে স্কোর গেছে, কিন্তু তারপরে হঠাৎ করে যদি আপনি লস খেয়ে যান আপনি কিন্তু বাদ পর্যন্ত হতে পারেন, এবং যদি বাদ নাও হন আপনার হাতে যদি স্কোর কম থাকে সেক্ষেত্রে আপনি 100 খুব কাছাকাছি পৌঁছে যেতে পারেন। সুতরাং এই বিষয়টা আপনাকে লক্ষ্য রেখে তবেই কিন্তু খেলা উচিত যে হ্যান্ড এবং আপনার হাতে স্কোর, কারণ প্রতিনিয়ত আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কারণ যত আপনি এই 101 পুল রামিতে স্কোর কম রেখে খেলবেন তত কিন্তু আপনি ধীরে ধীরে খেলার শেষ পর্বে পৌঁছে যেতে পারবেন এবং জয়লাভটা আপনার কাছে খুব কমন ব্যাপার হয়ে যাবে। আজ আপনারা দেখছেন 101 পুল রামিত 25 টাকা করে 6 প্লেয়ারের মধ্যে, এর শেষ বা অন্তিম পরিণতি ঠিক কী হতে পারে তা আপনার বা আমার হয়তো জানা নেই, কিন্তু আজ নিজেরাই দেখে নিন যে শেষ পরিণতিটা ঠিক কী হতে পারে। দেখতে দেখতে দেখুন যদি একবার স্কোরের দিকে লক্ষ্য রাখা যায়, আচ্ছা এই হ্যান্ডটা ডিক্লেয়ার করে দিয়েছি যেহেতু তো এখন স্কোরটা দেখে নেওয়া যাক, তারপরে একবার স্কোরটার কথা ভাবা যাবে। দেখুন এই মুহূর্তে যদি স্কোরের দিকে লক্ষ্য রাখা যায় একজনের স্কোর জাস্ট 31, আমার 75, একজনের 80, একজনের 94। এখন দেখার বিষয় যে এই হ্যান্ড থেকে স্কোর কী হতে পারে। দেখুন এই যে এসেছে স্প্লিটের অপশান, অর্থাৎ যদি আমরা টাকার অ্যামাউন্টটাকে ভাগ করে নিই তাহলে 53 আর 74 টাকার মধ্যে দুজনকে ভাগ করে দেওয়া হবে, কিন্তু আমি স্প্লিট করতে চেয়েছি অপোজিট যে পার্টনার সে স্প্লিট করাটি নিই। দেখুন এই হ্যান্ড, এই হ্যান্ডে আমার কোনো জোকার নেই আর আমার কাছে ড্রপ করারও কোনো অপশান নেই, জাস্ট আমার হাতে হয়ে উঠেছে একটা পুরো সিকোয়েন্স। এখন দেখার বিষয় যে এই হ্যান্ড কি হবে। দেখুন জাস্ট আমার দুটো পুরো সিকোয়েন্স হয়ে গেছে উইদাউট জোকারে, কিন্তু এরপরেও আমার হাতে স্কোর আছে 23, যা যদি এই মুহূর্তে অন্য প্লেয়ারটা ডিক্লিয়ার করে দেয় তাহলে আমি বাদ হয়ে যেতে পারি, তাই স্কোর আরও আমাকে কমিয়ে রাখতে হবে। দেখুন এই মুহূর্তে আমার হাতে স্কোর 15, এখনও আমার হাতে স্কোর সেভ নেই,
কারণ ডিক্লেয়ার করা মানে বাদ, আমার হাতে স্কোর জাস্ট 5 যদি করা যায় তাহলে হয়তো 100 পুরোপুরি হবে। দেখুন এই মুহূর্তে আরেকটু স্কোর কমছে, তাই আরেকটু স্কোর আমি কমিয়ে রাখার চেষ্টা করছি। এই মুহূর্তে হাতে স্কোর জাস্ট 12, তাই এই লাস্ট মোমেন্ট বিশেষ করে স্কোর বা আপনার হাতে পয়েন্ট প্রতিনিয়ত কাউন্ট করে রাখতে হবে। ঠিক কোন জায়গায় ঝুঁকি বুঝতেই পারছেন হয়তো, আমার হাতে হয়তো জোকার নেই কিন্তু অপোজিট পার্টনারের হয়তো অতিরিক্ত জোকার আছে, সুতরাং এই বিষয়টা আপনাকে খেয়ালে রাখতে হবে। তাই খুব সাবধানতার সাথে বুঝে আপনাকে কার্ড ফেলতে হবে এবং টানতে হবে। দেখুন জাস্ট একটা জোকার এসছে আর হ্যান্ড ডিক্লেয়ার। এখন স্কোরটা দেখার, দেখুন 16 পয়েন্টকে 96, এখন স্প্লিট করে দেখা যাক কি করে। দেখুন স্প্লিট করাতে 63। আজ এই পর্যন্তই, সকালে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই টিপস এবং ট্রিক্স নিয়ে।